সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা হয়তো অনেকেই গ্রুপ ডি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আয়োজিত গ্রুপ ডির এক্সাম আপনারা অবশ্যই দিয়েছেন, আপনাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই দিয়েছেন। তো যারা পরীক্ষা দিয়েছেন, যারা রিটেন পরীক্ষায় সাকসেসফুল হয়েছেন এবং যারা ইন্টারভিউ দিয়ে এসেছেন, তো তাদের মনে একটা জিজ্ঞাসা আছে যে গ্রুপ ডির রেজাল্ট কবে বেরোবে। এটা প্রত্যেকের মনেই জিজ্ঞাসা। তো এই ব্যাপারে আপনারা অবশ্যই অনেক ইউটিউব চ্যানেলে অনেক ইনফরমেশন পাবেন, আর এ ব্যাপারে এক্স্যাক্ট ইনফরমেশন কারো কাছেই নেই যে গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোবে। কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেশন, একটা ডেট আমরা ভাবতেই পারি, এবং সেই পর্যবেক্ষণ থেকে, সেই অবজারভেশন থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি, এবং সেই পৌঁছানোর পর আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। সেটা আপনারা আশা করি আপনাদেরকে হেল্প করবে এটা জানতে যে গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোতে পারে। দেখুন, ফাইনাল কোনো কিছু নয় বা সুপ্রিম কোনো কিছু নয় যে এই ডেটটাই ফাইনাল বা এরকম টাইমটাই ফাইনাল, বাট এরকম ভাবা হচ্ছে, এরকম চিন্তাভাবনা করা হচ্ছে অনেকের দ্বারা যে এটা সম্ভব হতে পারে এরকম সময়ে। দেখুন, প্রথমত আপনারা সবাই জানেন যে পঞ্চায়েত ইলেকশন সংগঠিত হতে চলেছে। তো যেহেতু পঞ্চায়েত ইলেকশন হতে চলেছে, এবং আপনারা জানেন পঞ্চায়েত যে কোনো রাজ্যের, যে কোনো গভর্নমেন্টের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট পোর্শন, তার কারণ পঞ্চায়েতের উপর গ্রাম ডেভেলপমেন্ট, যেটা মহাত্মা গান্ধীর মেন স্বপ্ন ছিল গ্রাম ডেভেলপমেন্ট, সেই গ্রাম ডেভেলপমেন্টের মেন কাজ অর্থাৎ ভিলেজ ডেভেলপমেন্টের মেন কাজ পঞ্চায়েত উপর ডিপেন্ডেন্ট। তো সেই পঞ্চায়েত ইলেকশন হতে চলেছে। তো পঞ্চায়েত ইলেকশনের কারণে আশা করা যাচ্ছে যে পঞ্চায়েত ইলেকশনের আগে, যেহেতু পঞ্চায়েত ইলেকশনের ডেট ডিক্লিয়ার হয়ে গেছে এবং তার প্রসিডিওর সমস্ত চলছে, তো সেই কারণে পঞ্চায়েত ইলেকশনের আগে আমরা কোনোভাবেই গ্রুপ ডি রেজাল্ট এক্সপেক্ট করতে পারি না। গ্রুপ ডি রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি সাধারণত মেয়ের লাস্ট উইকে বা জুনের ফার্স্ট উইকে। আপনারা যদি বর্তমান পেপার ফলো করে থাকেন, তো আপনারা আজকের বর্তমান পেপার অর্থাৎ আজকে হচ্ছে 3rd April 2018, এই 3rd April 2018 আপনারা যদি বর্তমান পেপার ফলো করেন, তো এখানে ওখানে আপনারা দেখতে পাবেন যে বর্তমান পেপারে এরকম একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ বলতে এরকম বলা হয়েছে যে মে লাস্ট উইকে অর্থাৎ মেতে পঞ্চায়েত ইলেকশন হয়ে যাওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর এবং পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট ডিক্লিয়ার হয়ে যাওয়ার পর গ্রুপ ডি রেজাল্ট বেরোনোর প্রবাবিলিটি আছে। এবং এরকম একটা জিনিস আমরা গ্রুপ ডি নিজস্ব ওয়েবসাইটও একবার দেখে নেব, সেটা হচ্ছে, দেখুন যদি আমরা, আমি আপনাদেরকে ইন্টারনেটে সার্চ করে দেখিয়ে দিচ্ছি, যদি আমরা গ্রুপ ডি সাইটে আপনারা যান ওদের অফিসিয়াল ওয়েবসাইটে, তো সেখানে আপনারা দেখতে পাবেন গ্রুপ ডির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই জায়গাটা যদি আপনারা পড়েন, নোটিশ বোর্ড, দেখুন কি দিয়েছে এই জায়গাটা। দেখুন এই জায়গাটা, দ্য ফাইনাল রেজাল্টস আর এক্সপেক্টেড টু বি পাবলিশড ইন মে 2018, ঠিক আছে? তো মে 2018 এই ফাইনাল রেজাল্ট এক্সপেক্টেড যে রেজাল্টটা পাবলিশ হওয়ার প্রবাবিলিটি আছে। তো এটাকে আপনারা একটা স্ট্যান্ডার্ড টাইম ভাবতে পারেন যে মে 2018 অর্থাৎ মে লাস্ট উইক করেই ভাবতে পারেন এটা, অর্থাৎ গ্রুপ ডি রেজাল্ট বেরোনোর প্রবাবিলিটি আছে। তো সেটা জুন পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। তো আপনারা যারা গ্রুপ ডি পরীক্ষার্থী আছেন, যারা যারা গ্রুপ ডি পরীক্ষায়, রিটেন পরীক্ষায় সাকসেসফুল হয়েছেন এবং ইন্টারভিউ খুব ভালোভাবে দিয়েছেন, তো তাদেরকে আমি আগাম এডুকেশন স্টাডি কোচিং সেন্টারের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তারা অবশ্যই সাকসেসফুল হবেন তাদের কমপ্লিট প্রসিডিওরে এবং তারা অবশ্যই জব পাবেন, চাকরি পাবেন। তাদেরকে এডুকেশন স্টাডি কোচিং সেন্টার আগে থেকে শুভেচ্ছা জানাচ্ছে, এবং এই ইনফরমেশন আশা করি আপনাদেরকে কিছুটা গ্রুপ ডি রেজাল্ট সংক্রান্ত ব্যাপারে ইনফরমেশন সঠিকভাবে দিতে পেরেছে। যদি আপনাদের কোনো ফিডব্যাক বা কমেন্ট থাকে, আপনাদের কোনো ধারণা থাকে এ বিষয়ে যে গ্রুপ ডি রেজাল্ট কবে বেরোতে পারে, কবে না বেরোতে পারে, তো আপনারা প্লিজ আমাদেরকে কমেন্টের থ্রু দিয়ে জানাবেন। আমরা চেষ্টা করব তার উপর একটা ভিডিও বানিয়ে আরও বিস্তারিত আলোচনা যাতে করা যায়, ঠিক আছে বন্ধুরা? আশা করি ভালো লাগলো আপনাদের এই ইনফরমেশন পেয়ে। এইভাবে আপনারা এডুকেশন স্টাডি কোচিং সেন্টারের সাথে যুক্ত থাকুন, এডুকেশন স্টাডি চ্যানেলের সাথে আপনারা অনেক ইনফরমেশন পাবেন এখানে, এডুকেশন ওরিয়েন্টেড, টেকনিক্যাল ওরিয়েন্টেড, যে কোনো ওরিয়েন্টেড, যেগুলো একজন সিভিলাইজড পার্সনের জানা দরকার, ওয়েল এডুকেটেড পার্সনের জানা দরকার, সেই ধরনের প্রত্যেকটা ইনফরমেশন আপনারা এখানে এই চ্যানেলে পাবেন। তো আশা করি বন্ধুরা ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনাদের বন্ধুদের বলুন, আপনার রিলেটিভদের বলুন যে এডুকেশন স্টাডি কোচিং সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। যদি
ভালো ইনফরমেশন পেতে হয়, সব কিছু জানতে হয়, এডুকেশন ওরিয়েন্টেড এবং সব ওরিয়েন্টেড। থ্যাংক ইউ বন্ধুরা।